ইমাম মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা 500 টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে একাধিক দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে কি মুখ্যমন্ত্রীর ভোট টানার এই কৌশল? রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের সভায় সোমবার ইমাম মুয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা 500 টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা ভোট, এই পরিস্থিতিতে একাধিক দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে কি মুখ্যমন্ত্রীর ভোট টানার এই কৌশল, উঠছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য সব নোংরামি করতে পারেন, তার রাজনীতি উন্নয়নের জন্য নয়, খুব উগড়ে দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। মমতা ব্যানার্জি ভোটের জন্য সব নোংরামি করতে পারে, যা প্রয়োজন নাই সেটা করছে, কেউ চাইনি বাড়ানোর জন্য, কেউ প্রথমেও চাওয়ানি, পরবর্তীকে বৃদ্ধির জন্য কেউ আবেদন করে, অথচ তাদেরকে দেওয়ার ব্যবস্থা করছে শুধু ভোট ব্যাংকের দিকে, তার রাজনীতি উন্নয়নের জন্য নয়। ঘুষ দিয়ে বা ভিক্ষা দিয়ে ইমাম বা মুয়াজ্জেমদের মতো ধর্মগুরুদের হাতে রাখতে চাইছেন, কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। देखिए মমতা ব্যানার্জি अभी 6 महीना बाकी है और उनको लगता है कि अभी घूस देकर पैसा देकर 500 रुपया भीख देकर ये इमाम और मुअज्जिम जो धर्म गुरु हुए इन लोग को हाथ में लेकर वो लोग अपना कम्युनिटी को बोलेंगे, यही उनका स्ट्रैटेजी है। পুরোহিত ইমাম মুয়াজ্জেমদের 500 টাকা বাড়িয়ে দেওয়া মানে অপমান করা ছাড়া আর কিছুই নয়। তোপ দাগলেন আইএসএফ বিধায়ক কৌশল সিদ্দিকী। 500 টাকা বাড়িয়ে তাদেরকে উদ্ধার করা যায় না। যদি প্রকৃত অর্থে ইমামদের ভালো চাই, মুয়াজ্জেমদের ভালো চাই, স্বাবলম্বী করতে চাই, তাহলে আমি বলবো 8,000-10,000 দিক। পুরোহিত ইমাম মুয়াজ্জেমদের 500 টাকা বেরিয়ে দেয় ওর কিচ্ছু হবে না, এতে কিচ্ছু হবে না। এদেরকে অপমান করা ছাড়া আর কিছুই নয়। এদেরকে অনেক কিছু বলে এখানে নিয়ে গতকালকে নিয়ে আসা হয়েছিল, অনেক ইমামদের সাথে কথা বললাম, বাড়ি দেবে, ঘর বানিয়ে দেবে, অনেক মাইনে বাড়িয়ে দেবে, সাম্মানিক ভাতা বাড়িয়ে দেবে, অনেক কিছু বললো, আর দিয়েছে শেষে 500 টাকা। অপমান করা হয়েছে আর এর অপমানের জবাব কিন্তু ইমাম সাহেবরা দেবে বলেও প্রস্তুত নিয়ে নিয়েছে। বিজেপি নেতা অনুপম হাজরার মতে ভাতা বাড়ানো স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সস্তার রাজনীতি ধরা পড়ছে। আলটিমেটলি মুসলিম ভাই বোনদের যেগুলো বেসিক চাহিদা সেগুলো কখনো পূরণ হয় না, যার কারণে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় যারা মাইনরিটি ভাই বোনেরা আছে তারা তৃণমূল ছেড়ে নতুন একটি দল ওখানে হয়েছে, সেই দলের দিকে বেশি ঝুঁকছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা প্যানিক বা একটা টেনশন, এবং ভাতা বাড়ানো এটা স্পষ্ট নির্দেশ করে যে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সস্তার পলিটিক্স মুসলিম ভাই বোনদেরকে নিয়ে সেটা ধরা পড়ছে। এরা কেউ চাইনি, এগুলো করা মানে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা, কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। এরা কেউ চাইনি, আসলে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্টের চাই নিড বেস করতে হবে, প্রয়োজন যেটা প্রয়োজন আছে। উনি বলেছিলেন এই ইমাম মসজিদদেরকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব করবে, তারা যাতে সাইডে কিছু বিজনেস করতে পারে তার জন্য কিছু সিট মানি দেওয়া হবে, তার সঙ্গে তাদের বাসস্থানের একটা ব্যবস্থা করানো হয়েছিল, কেন দেওয়া হলো না, এগুলো দরকার। এটা হচ্ছে উনি শুধু নন, ওটা বিশ্বে এরকম হয়েছে, কিছু লার্গিস বিলি করে দিয়ে তাদেরকে হচ্ছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা যে আমি তোমাকে দিলাম তুমি আমাকে দাও। স্বাভাবিকভাবে ভাতা বাড়ানোর ভোট ব্যাংক টানার রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা, তীব্র চাপানো তো শুরু রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।